हरे कृष्ण आमी आगे आलोचना करेछि जे आमी श्रीमद् भगवद गीता सम्पर्के किछु आलोचना करब। गीतार प्रथम थेके 18 अध्याय पर्यन्त आमी आलोचना करब एबं आपनारा सेटा मन दिए श्रवण करबें। जारा अनेके आछेन जे कष्ट खूब कष्ट करे खाटनी करे संसारेर जन्य सकाल बेला माने भोर बेला थेके रात पर्यन्त से बाड़ीते कोनो काजकर्म करते पारेन ना एबं जेटुकु होक निजे कोनो रकम खावा दावा करें किन्तु आबार सेई সংসারের জন্য কাজকর্মে ব্যস্ত থাকেন। কিন্তু এইখানে বলছে আপনার আত্মার তো কিছু কাজ রয়েছে, মূল্যবান আত্মার কিছু কাজ রয়েছে। আপনার যে জন্ম হয়েছে দেহ থেকে আত্মা বেরিয়ে যায় তাকে বলা হয় মৃত, কিন্তু মানুষটার দেহটা থেকে আত্মা বেরিয়ে যায়। অর্থাৎ যেমন নতুন জামা কাপড় কেউ পরলো বারবার পাল্টায় কাপড়টা পরে এবং পাল্টায়, ঠিক আমাদের এই আত্মা থেকে আমাদের এই দেহটা পাল্টায় জামা কাপড়ের মতো, তাই আমরা বলি যে মৃত, আমাদের আমাদের মৃত্যু হয়েছে। কিন্তু আদৌ এটা কি আদৌ হলো যে দেহ থেকে আত্মাটা বেরিয়ে গেছে আবার নতুন আরেকটা দেহ ধারণ করবে বলে, ওই দেহ প্রয়োজন নেই। কিন্তু আত্মাটার জন্ম নেই, আত্মার মৃত্যু নেই, তা হলো অবিনশ্বর। যেমন দেহের প্রয়োজন আছে যে আমরা পোশাক পরি সাজগোজ করি, এমনি আত্মারও প্রয়োজন আছে হরিনাম কৃষ্ণ নাম সাধুসঙ্গ সাধুসঙ্গ পাঠ কীর্তন এগুলো করতে হবে। তা যেহেতু অনেক আছে হাজার হাজার লোক আছে যে বাড়িতে সে কোনো সময় পায় না, সে সব সময় বেশিক্ষণেই বাইরে থাকে, কোনো কাজে থাকে, ট্রেনে থাকে, বাসে থাকে সব সময়। কিন্তু আপনি তো গীতা নিয়ে পাঠ করতে পারছেন না, আপনি সময় পাচ্ছেন না, তার জন্য আমি এই যে সুবিধাটা করে দিচ্ছি যাতে আপনি মোবাইল থেকে গীতা পাঠ অন্তত শ্রবণ করতে পারেন। যেমন গীতা পাঠের ভিতরে রয়েছে কি, যদি আপনি গীতা পাঠ কিছুটা আপনার গীতা পাঠের মুখস্থ করা দরকার আছে সেটার মধ্যে আপনি মুখস্থ করতে পারেন। গীতার যে গোপনীয় তত্ত্ব সেটা কি, সেটা হলো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অধমাত্রা চিদানন্দা ভবগ্নী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জুরি, এই কয়টার নাম আপনি অবশ্যই মুখস্থ করে রাখবেন। এই গঙ্গার মানে কি, গীতার মানে কি, সাবিত্রী মানে কি, সীতার মানে কি, এ আমার পরের ভিডিওতে আছে, আপনি দেখে নেবেন। যাই হোক, এটা গেল একদিকে। তা এখন কথা হলো যে যে আপনি যে এই গীতা পাঠ করতে পারছেন না, আপনি শ্রবণ করলে বলছে পাঠ করো আর শ্রবণ করো, যা কিছুই করো, যে পাঠ করে যে তার যেমন পূর্ণ হয়, যে শ্রবণ করে তারও সেই রকমই পূর্ণ হয়, আপনি হয়ে যাবেন পূর্ণবান এবং আপনার আত্মা পাবে খাদ্য। এবং আপনার আত্মা যখন শান্ত থাকবে তখন থাকবেন আপনি শান্ত, তার জন্য আপনি অবশ্যই গীতা পাঠ শ্রবণ করুন। এখানে ব্রহ্মা কি বলেছে।